নমস্কার, আমি রতন মণ্ডল। আজকে একটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে যে শীতকালে যারা ধরুন মাছ চাষ করছেন, মানে যারা ধানি চাষ করেছেন বা ধানি ফেলেছেন এখন, অথবা যাদের পুকুরে এখনও পর্যন্ত মাছ আছে কিন্তু মোটামুটি আর এক মাসের মধ্যে বিক্রি করতে চাইছেন, তারা এই মুহূর্তে মাছগুলো বাড়িয়ে নিতে পারেন। সেটা হচ্ছে কোলিন ক্লোরাইড প্রয়োগে, মানে শীতেও কিন্তু কোলিন ক্লোরাইড প্রয়োগ করা যায়। যাদের ধরুন জল মোটা হয়ে গেছে অথবা জলে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে যে সবুজ স্তর পড়ে গেছে, তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু কোলিন ক্লোরাইড যদি আপনারা ইউজ করেন, মানে বিঘাপতি 500 গ্রাম করে, তাহলে কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবেন। মানে জলটাকে পুরো কন্ট্রোল করে দেবে এবং মাছে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবে। কোলিন ক্লোরাইড প্রয়োগে মাছে কিন্তু শীতকালে কিন্তু খায়, এইটা আমরা গবেষণায় আমরা কিন্তু বের করেছি যে কোলিন ক্লোরাইড প্রয়োগে শীতকালেও কিন্তু মাছে কিন্তু খাওয়া দাওয়া করে, মাছে স্বাভাবিক বৃদ্ধি হয় এবং মাছ কিন্তু সতেজ থাকে, যেটা অন্যান্য পুকুরে হয় না। শীতকালে বেশিরভাগ মাছ কিন্তু ঝিমিয়ে যায়, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু কোলিন ক্লোরাইড প্রয়োগে কিন্তু আপনাদের মাছ কিন্তু সেইভাবেই গ্রীষ্মকালের মতো কিন্তু খাওয়া দাওয়া করবে এবং মাছ সতেজ থাকবে। তা এই মুহূর্তে আপনারা কোলিন ক্লোরাইড প্রয়োগ করুন বিঘাপতি 500 গ্রাম করে মাসে 2 বার, রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন। মোটামুটি 2 মাস ইউজ করুন, আপনাদের শীতে আশা করি কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। এইটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল, আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। বেঙ্গল কৃষি টিভি পরিবার থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ।